কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র চিরস্থায়ী করতে সরকার ভয়ে রাজত্ব সৃষ্টি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র চিরস্থায়ী করতে জিয়া পরিবারই নয়, বাংলাদেশের স্বাধীন বিশ্বাসী গণতন্ত্রকামী বিরোধী দলের প্রায় 40 লক্ষ নেতাকর্মী ও সমর্থনকারীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা, গ্রেপ্তার, কারাগার, নির্যাতন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে সারা দেশে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে। বুধবার 19 এপ্রিল গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। দলটির জাতীয় স্থায়ী কমিটি 17 এপ্রিল এ অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সিদ্ধান্তসমূহ জানতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গহেশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিনা রহমান। সবাই আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভায় বিগত 10 এপ্রিল তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠিত ও অনুমোদিত হয়। মহাসচিব সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি বলেন, সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডক্টর জোবাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, চার্জ গঠন ও বিচার শুরু করায় আদালতের নির্দেশে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভা মনে করে বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে 1/11 অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক পরিবার শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জোবাইদা রহমান এবং এই জিয়া পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েশি রায় দিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার হীনচক্রান্ত করছে। সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা মামলায় বিচার কাজ শুরু করার লক্ষ্যে তারেক রহমান ও জোবাইদা রহমানের রাজনীতিকে বাইরে রাখা এবং প্রকৃতপক্ষে অবৈধ সরকার বাংলাদেশকে গণতন্ত্রহীন একটি একদলীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রে পরিণত করতে চায়। জিয়া পরিবার নয়, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী গণতন্ত্রকামী বিরোধী দলের প্রায় 40 লক্ষ নেতাকর্মী ও সমর্থনকারীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা, গ্রেপ্তার ও কারাগারে নির্যাতন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে সারা দেশে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে। লক্ষ্য দেশের কর্তৃত্ববাদী এবং একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী চিরস্থায়ী করা। বিএনপির মহাসচিব বলেন, সভা মনে করে তারেক রহমান ও ডক্টর জোবাইদুর রহমানের বিরুদ্ধে এই চক্রান্ত জনগণ গ্রহণ করবে না। জনগণের ঐক্য দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকার বাধ্য করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বন্দি সকল নেতাকর্মীর মুক্তি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ডক্টর জোবাইদুর রহমান সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে রচিকৃত মামলা প্রত্যাহার, অবৈধ সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট ও জনগণের সরকার গঠন করতে এটাই সময়ে সারা দেশের জনগণের দাবি। সবাই, সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের এই লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়। বিএনপির এই নেতা বলেন, সবাই ঢাকা মহানগর, বঙ্গবাজারের বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রীদের বিএনপিকে দোষারোপ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করেন, অবাধ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন না করে বিরোধী দলের প্রতি আঙুল তোলা উদরপিণ্ডে বুধর ঘাড়ে চাপানোর কৌশল। অগ্নিকাণ্ডগুলোর প্রতিটাই এই সরকারের ব্যর্থতার কারণে সংঘটিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও সংগঠনগুলোর তদারকির অভাব, সীমাহীন উদাসীনতা এবং দুর্নীতির কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের
আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপকৌশল মাত্র। তিনি বলেন, সবাই অবিলম্বে দোষারোপ পরিত্যাগ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সবাই আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য শ্রমিক দলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের গৃহীত হয়। সাংগঠনিক কয়েকটি বিষয় আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রসার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।